প্রাক্তন ডিএসডি নেতা জুয়েল গার্লোসার ভয়, জামিন নোপোৱাৰ ভয়তে লুটিবাগৰ জুয়েল গার্লোসার যুদ্ধবিরতি উঠাই লওয়ার কথা হেন কোৱাই নাছিল জুয়েলে। প্রথমে শুনক জুয়েল গার্লোসার এই ভাষ্য। এনআইএর আদালতে জুয়েলক আজীবন কারাদণ্ডৰ হুকুম দিয়ার দিনা আছিল এই ভাষ্য। আমি সিজফায়ার পৰা উইথড্র করেছে আর উইদাউট মি সিজফায়ার টক্স তে কোন বি না যাব। আমি সিজফায়ার পৰা উইথড্র করেছে আর উইদাউট মি সিজফায়ার টক্স তে কোন বি না যাব। প্রত্যেকে এই কথা বুঝিছে কি কৈছে জুয়েল গার্লোসাই। আমি সিজফায়ার পৰা উইথড্র করেছে আর উইদাউট মি সিজফায়ার টক্স তে কোন বি না যাব। কিন্তু এতিয়া শুনক জুয়েলৰ শেহতীয়া অর্থাৎ শনিবারের ভাষ্য। জুয়েলৰ মতে তেওঁ যুদ্ধবিরতি উঠাই লোৱাৰ কথা কোৱাই নাছিল। কিন্তু কিয় নেতাজনৰ এই ওলোটাখৰ? প্ৰকৃততে আদালতৰ ৰায়ৰ পিছত জুয়েলে নিম্ন আদালতৰ ৰায়ক প্ৰত্যাহ্বান জনাই কাষ চাপিছে হাইকোৰ্টত, বিচাৰিছে জামিন। কিন্তু এনআইএৰ যুক্তি উত্থাপন হৈছে জুয়েলৰ সেই ভাষ্যৰ ওপৰতে, মুক্তি পালেই পুনৰ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপত লিপ্ত হ'ব জুয়েল, আৰু যাৰ বাবেই এতিয়া জুয়েল গার্লোসার এই ওলোটা খৰ। আমি সিজফায়াৰ পৰা উইথড্র কৰিছে আৰু উইদাউট মি সিজফায়াৰ টক্স তে কোন বি না যাব। নো 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 আই নেভাৰ সেড দ্যাট, ইউ মিস ইন্টারপ্রেটেড দ্য মিডিয়া মিস ইন্টারপ্রেটেড। ক্যামেরা পার্সন জিতু তালুকদারৰ সৈতে মাধৱ দাস, DY365।